হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? দেখো আমি সকালবেলা ফুল তুলে চলে এসেছি। ফুলটা তোমায় দেখাতে পারিনি, আর এ দেখো মানে আমার ঘরের ঠাকুর। সকালে ফুল তুলে চলে এসেছি, হেঁটে আসলাম। আর তো এখন বাজে সকাল 5:30, তা আমি উঠে 4:30 সময় উঠে হাঁটতে গেছি আর ফুল তুলে দিয়ে এসেছি। দেখতে পাচ্ছ এখন বেলা সকাল 5:30 বাজে। আর এখানে দেখো বাসন রয়েছে, এক গামলা আর এক বালতি পুরো বোতলে ভর্তি, ওটা বাইরে আছে। আর দেখো বাবুসোনা উঠে গেছে সকাল সকাল। এখানে ঠাকুরের বাসন আছে, এখানে ঠাকুরের বাসন, ওটাও নিয়ে যাবো কল পরে। তো এখন ওগুলো সব বাইরে রেখে এসেছি, এখন ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে বাইরে যাব। ঘরটা ঝাড় হয়ে গেলে বাইরে চলে যাব, বাইরের কাজটা করে আসব, তারপরে এসে ঘরটা মুছবো। কেন ঘরটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, ওই জন্য ঘরটা একটু বেলায় মুছবো। বেলায় বলতে এই এই ঘরের কাজটা করে নিই, নিয়ে বাসি জামা কাপড় তো পরে রান্নাটা করে নেব। দেখতে থাকো বন্ধুরা, মোবাইলটার এক কোনো সময় নিচে রাখতে হয়, কোনো সময় উঁচু রাখতে হয়, খুব অসুবিধা হয়। এর নিচটা পরিষ্কার করে নেবো, সবসময় হয় না, আলমারির তলাটা পরিষ্কার করে নেবো, আর ওখানে ওইটার মধ্যে যা যা আছে ওগুলোটা পরিষ্কার করে নেবো। যখন হাত খালি হয় তখনই পরিষ্কার করি, আবার মানে পরিষ্কার করার জন্য টাইম হয় না। আজ রোববার সকাল সকাল কাজ করে আবার ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করব, দিয়ে আবার পড়তে যাবে। ড্রয়িং ক্লাস আছে 8:00 থেকে 10:00। কোনো জিনিস তো ভালো লাগে না, দিদি দিল যে ভাই খাবি পাউটি দিয়ে, তো এটা খুব নোংরা হয়ে গেছিলো, এটাকে পরিষ্কার করে নিলাম। এর মধ্যে সব মশলার কোটোগুলো সব রাখি, গুছিয়ে গেছে, তাই এর নিচে ঢুকিয়ে দিই, অত জায়গা ঘরের মধ্যে নেই, একটা ঘরের মধ্যে বুঝতেই পাচ্ছ। ঠাকুরের বাসনে বাইরে চলে এসেছি, এখন ওই দেখো ওখানে আছে এক বালতি জল নিয়ে চলে এসেছি, কলটা ফাঁকা ছিল বলে ভরে নিয়ে এসেছি। আর দেখো বাসি জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে আমার ছেড়ে। আর দেখো আমাদের মায়ের মন্দির, মায়ের মন্দিরটা দেখে নাও, সবাই মাকে দর্শন করে নাও। এখানে জবা ফুলগুলো সবাই আমি এনে দিয়েছি, এই সকালবেলা জবা ফুলগুলো নিয়ে এসে ঠাকুরকে দিয়েছি, মাকে দেখে নাও। আর ওই দেখো আমাদের মা বসে আছে, দেখতেই পাচ্ছ মা বসে আছে। আর এটা আমার হাতে হচ্ছে বাবানের স্কুলের বোতলটা, আর কলপারে বাসন ভিজিয়ে রেখে এসেছি, গিয়ে এখন মাজব। ঠাকুরের বাসনটা মাজা হয়ে গেছে, আর দুবারটি জল নিয়ে চলে এসেছি। এই দেখো বাসন সব ভেজানো আছে জলে, কুকারটাও কুকারে ভাত করেছিলাম বলে কুকারটা ভিজিয়ে রেখেছি। তো দেখতে থাকো বলতে না বাসনকোটা মেজে নিই। আর রাস্তায় ফোন রাখলে পরে এও বলবে ফোন দেখে দেখে কাজ করছি সে করছি, ওটা তো জানে না যে ব্লগ করে আমি ই করি, ইউটিউবেতে ছাড়ি। তো বলছে হ্যাঁ ফোন, ওই জন্য ফোনটা বেশিরভাগ আনিই না, মানে অনেকে অনেক কথা বলে, ওই জন্য ফোনটা আনি না। ওই জন্য কল পরে কাজটা তোমাদের দেখানোই হয় না, সব হয়ে যায় তারপরে ভিডিওতে বলি যে হ্যাঁ সব কাজ হয়ে গেছে। বাইরে জল তোলা, বাসন মাজা, ঠাকুরের বাসন মাজা, বোতলের বোতলগুলো ভরা, এগুলো দেখাতেই পারি না। যখন কই থাকে না তখন আমি ফোনটা নিয়ে যাই, এখন তো সকালবেলা কেউ নেই, ফোনটা নিয়ে গেছি। তবুও দুজন বলছে, এসে হাঁটতে যাচ্ছে সকালবেলা এসে বলছে যে হ্যাঁ ফোন নিয়ে কাজ করো, ফোনে জল টল পড়ে গেলো, যে না না জল পড়বে না। বলছে কী করো ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে কাজ করছো, আমার যে ব্লগ করি তো তার জন্য। বলছে ও আচ্ছা, ওর জন্য ফোনটা আমি আনতেও পাই না বন্ধুরা, খুব অসুবিধা হয়, এ ও নামান কথা বলে। এখন থাক, আর তোমাদের সেই তে মাতার রাস্তায় যে কল বসানো আছে ওইখানে আমাদের জল কল সব আনতে হয়, বাসন মাজতে হয়, স্নানও আমি কল পরেই করি বেশিরভাগ। কালকে তোমার দাদাভাই দুটো মাছ নিয়ে এসছে। আরে দেখো
তোমার দাদা ভাই শোল মাছ নিয়েছে, শোল মাছ না একটা ল্যাঠা মাছ, সরি ল্যাঠা মাছ। ওই দেখো এইখান থেকে লাফিয়ে ও ওইখানে চলে গেছে, ধরতেই পারছিলাম না ওকে। আমাকে ছেলেকে বলছি ফোনটা ধর, ও বলছে আমি পারবো না। দেখলে দুটো আছে, একটা বার করেছে আর একটা জলে আছে, ওটাও কাটবো। যেই ধরতে গেছে এক লাফে কলের ওপাশে চলে গেছে। তো ছাই নিয়ে এসছি আর মাছটা কেটে নেব। চলে এসছো বাবা, মাঠে গেছিলে? এ দেখো মাছ কাটছে, এই দেখো আর একটা, এ দেখো দুটো মাছ, দুটো একই সাইজ। আজকে দিনটা হয়ে যাবে যে রবিবার। এবার জলটা পাম্প করো তো একবার তুই, আর তাদের মাছের ঝোল তো খেতে খুব ভালোই লাগে বন্ধুরা তোমার। আচ্ছা আসো একবার জল পাম্প করো, এবার আমি থাক মাছটা কেটে নেবো। তাড়াতাড়ি এসো, পাশেই ডেন আছে, যদি চলে যায় লাফিয়ে কি হবে, আর তো ধরতেই পারবো না। একটা থাকে এখানটা, একটা করে কেটে নিই, তারপর আর একটা বার করবো না, তো দুটো একসাথে বার ই করবে। আর কাটতেই পারছি না, ছাই দিয়েছে লাফিয়ে 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 লাফিয়ে। দেখো মাছ কাটা হয়ে গেছে, এবার মাছটাকে ধুয়ে নুন মাখিয়ে ছেলেকে বলছি জলটা পাম্প করে দে, দিলই না। দেখ কাটার পরেও মাছটা খুব লাফাচ্ছে, দেখতে পাচ্ছ মাথাটা কেউ লাফছে, ওই দুটো মাথাই লাফাচ্ছে, এখনো নড়ছে, কেটে ফেলেছি তবুও নড়ছে। আমি বলছি কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, ওর তো আর কিছু নেই, ওই মানে ওই কই মাছের জীবনের মতন। দেখো দে না, একটু ধুয়ে চলে যাই বাড়ি, রেখে আসি, তারপর দুটো শাক আনতে যাবো। বাতিটা ধুয়ে এক বালতি জল নিয়ে বাড়ি চলে যাব। দিয়ে আর নড়বে না, হয়ে গেছে শেষ, শেষ শেষ হয়ে গেছে, আর নড়বে না। দেখো পুরো ছাই ফাই লাফিয়ে লাফিয়ে পুরো ছাই ভাই ভরে গেছে। দে একটুখানি জল চাই, তো দেখো ফাঁকা যায়, বটিটাও আজকে বেজে নিলাম, কেটে ধুয়ে হলুদ মেখে রাখছি, এবার হলুদ দেবো, দিয়ে মেখে রেখে দেবো। নুনটা দিয়ে দিয়েছি আগে, এবার নুনটা মেখে রেখে একটুখানি শাক আনতে যাবো আমার শ্বশুরের বাগানে, সেটাও দেখাবো বন্ধুরা তোমাদের সাথে, দেখতেই পারবে। হাতে জল দিতে হাতটা ধুয়ে নি, তারপর একটু চা করি। তো যাচ্ছি, দেখি একটা বাঁদর কাঁচা আম পেয়ে খাচ্ছে, দেখো এখানে বসে বসে কাঁচা আম খাচ্ছে। বাবা কিছু করবি না, কতবার একটা কাঁচা আম নিয়েছে, আবার ওপাশেও কত আম ফেলেছে, ওই যে ওপাশে পাঁচিলের ওপাশে, তাই দেখছিলাম কত আম ফেলেছে। আরে মশাই বসে বসে কাঁচা আম খাচ্ছে, তারা করবে আম বাঁদরে, চলে দেখো, ওই দেখো চলে 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 আম খাচ্ছে। কি আনা কি আরাম করে খাচ্ছে, পেটের জ্বালায় কি করবে বলো। এই দেখো পেরে নিয়েছি, সেগুলো দেখানো হয়নি, বেগুন পেড়েছি, উচ্ছে পেরেছি, তার এই কাটা বেগুন এখানে। আর আমার ছেলে দেখো ভিডিও করছে, উল্টো পাল্টা ভিডিও করছে, হাতটা ক্যামেরার কাছে রেখে দিয়ে দেখাই যাচ্ছে না, কিন্তু ভিডিও করছি। দেখতে পাচ্ছ ওকে দিয়েছে, আরো বদমাইশি করছে ফোনটাকে নিয়ে। বারবার কথা বলে দিনি আজকে, দেখো এখানে আর কত আছে, কিন্তু হয়েছে তোমার বেগুন, ভিডিওটা এরকম করব, কাটা বেগুন একদম। আরে দেখো পাশের বাড়িতে বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে, দেখো আমাদের গাছে লাউ শাক, আর তো বাড়ি চলে এসেছি। এই দেখো গাছের পেঁপে একটা হয়েছিল, ওটা নিয়ে এসেছি, আর ঠাকুরকে দেবো, আর গাছের বেগুন, আর দেখো বেগুন, দেখো আর একটা ঠাকুমা দিল কটা কাঁচা আম দিল, করলা, এই দেখো আমাদের গাছের করলা বেগুন, আর আমাদের গাছের সবজি, এই পেঁপেটা দিয়ে যে পুজো দিয়ে দেবো, ঠাকুরকে দেবো আজ পুজো দুপুরবেলা পুজোতে ঠাকুরকে। এবার দেখো মশলা ভাত দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে মশলাগুলো করে নেবো।
আর তরকারিটা আগেই কাটা হয়ে গেছে, ঘর থেকে তরকারিগুলো কেটেই নিয়েছিলাম, মানে বারবার যাওয়া আসা খুব অসুবিধা হয়, কতবার নাপতে হয় সিঁড়ি দিয়ে, পা ব্যথা হয়ে যায়। জিরে আদা বেটে নিয়েছি, আর এখন হচ্ছে রসুন, একটু আদা, আর তোমার কী বলে ওর নাম, সর্ষে, ওটা বেটে নেবো, নিয়ে মশলাটা রেডি হয়ে যাবে। এবার ওর বাবার কাজের থেকে আসার আগে রান্নাটা সারা হলে আমার ভালো হয়। আর ছেলে গেছে 8টার সময় পড়তে, আজকে ড্রয়িং ক্লাসে পাঠানো হয়নি, সে ওই যে পড়ায় সে ফোন করে বলেছে 8টার থেকে পড়াবে, তো আমি ওকে 8টার মধ্যে পড়াতে পাঠিয়ে দিয়েছি, মানে পড়াটা আগে, কেন উনি পড়াবে না, মঙ্গলবারে বাবানের পরীক্ষা আছে, পড়াটা আগে করে নিক দুদিন। তো দেখো আমার বাটা হয়ে গেছে, মশলাটা তুলে নিচ্ছি, এবার শিলনোটা ধুয়ে তুলে দেবো। সর্ষে আদা, এটা সর্ষে আর ওটা জিরে আদা বাটা, এটা আমরা খেতে বসেছি। দুপুরের খাবার উচ্ছে ভাজা, ছেলের খাওয়া হয়ে গেছে, আর আমার শ্বশুর তো খেতে দিয়ে দিয়েছি, আর এখন আমরা দুজনে খাচ্ছি। দেখতে পেয়েছো তো, কেন আমার শাশুড়ি সকালবেলায় হরিনামে চলে গেছে, শাশুড়ি বাড়ি ছিল না, তো আগে ছেলেকে খাইয়ে দিয়ে শ্বশুরকে ভাত দিয়ে দিয়েছি। ছেলেকে খাইয়ে আমি স্নান করে পুজো দিয়ে তারপর শ্বশুরকে ভাত দিয়েছি, তারপর এখন আমরা খেতে বসেছি। তো খেয়ে নি বন্ধুরা, ভাতকে একটু শোবো, ঘুমাচ্ছিলাম, এখন উঠেছি, উঠে এখন এই বাসনগুলো মাজতে যাবো, জলগুলো ভরতে যাবো, আর দেখি বাইরে খালি বালতি থাকলে বালতিগুলো ভরে নেবো, বাইরে যাবো। তো এখন ফোনটা নিয়ে যাবো না বন্ধু, কল করে রুটি হবে, আর এই দেখো সন্ধ্যেবেলা আলু ভাজা রুটি রাত্রিরে, আর এই দেখো আমার বাবান পড়তে বসেছে, শুয়ে শুয়ে কেউ পড়ে বলো। তো এখানে ভিডিওটা শেষ করছি, গুড গুড।